আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজকে আমরা এখানে একজন পেশেন্টের সাথে কথা বলবো। প্রথমে জানতে চাইবো আপনার নাম। নার্গিস আক্তার। নার্গিস আক্তার। পেশেন্ট আপনার ছেলে, ওর নাম কি? তৌহিদুল ইসলাম। তৌহিদুল ইসলাম। ওর বয়স কত? 8 বছর। 8 বছর। আচ্ছা, আপনার কোথা থেকে এসেছেন? চাঁদপুর থেকে এসেছি স্যার। চাঁদপুর থেকে এসেছেন। আচ্ছা, জানতে চাইবো যে আপনার ছেলে এই তৌহিদ, ওকে কি সমস্যার জন্য প্রথমে ডিপিআরসি হসপিটালে নিয়ে এসেছিলেন? যেহেতু হাঁটতে পারতো না, হয় কিছুক্ষণ হাঁটলে উপরে যেত, সেই সমস্যা নিয়ে স্যার এখানে আসছিল। আচ্ছা, এই সমস্যাটা সে কত বছর যাবত ভুগছিল? এটা কি জন্মের পর থেকে? স্যার জন্মগত ভাবে তখন বুঝি নাই, যখন ধীরে ধীরে একটু বড় হয়েছে, 4-5 বছর বয়স হয়েছে, তখন স্যার পুরোপুরি বোঝা গেছে যে ও বসা থেকে উঠতে পারতেছে না। জি, হাঁটলে পড়ে যেত। পড়ে যেত। জি। আচ্ছা, একটু জানতে চাইবো যে এই ডিপিআরসি হসপিটালে কোন ডক্টর সাহেবের আন্ডারে ট্রিটমেন্ট নেওয়া হয়েছে তৌহিদের? আগে থেকে এখন অনেকটুকু ভালো এবং অনেক সুস্থ, এবং হাঁটা চলাও ঠিক মতো করছে মোটামুটি? জি, এখন মানে হাঁটতে পারে, হাঁটতে গেলে তখন একটু পড়াটা কমছে একটু। আচ্ছা, এর আগে কি এই কোনো ধরনের ট্রিটমেন্ট বা কিছু করেছিলেন? হ্যাঁ স্যার, করেছিলাম। আচ্ছা, সেই ধরনের ট্রিটমেন্ট গুলো স্যার মোটামুটি কিছুটা মানে ইয়ে হয়েছিল উন্নত, কিন্তু ওই পড়া থেকে বন্ধ হচ্ছিল। পড়া থেকে বন্ধ হচ্ছিল। আচ্ছা, জানতে চাই ওই ডিপিআরসি হসপিটালের ঠিকানা কিভাবে জানতে পেরেছিলেন আপনারা? স্যার সবগুলো স্যার অ্যাড দেখছিলাম ইউটিউবে, থেকে জানতে পেরেছিলাম। তারপরে ঠিকানা নিয়ে তারপর আপনারা সরাসরি স্যারের সাথে কথা বলছি। এবং স্যার দেখার পরে কি বলেছিলেন? স্যার বলেছিলেন যে এখানে বদি থাকতে হবে, তারপর ট্রিটমেন্ট নিতে হবে। এখন ওই মতামতে স্যার রেখেছেন। আপনারা ট্রিটমেন্ট করেছেন এবং এখন অনেকটুকু ভালো এবং সুস্থ আছে আপনার বাচ্চা। আচ্ছা, জানতে হসপিটালে আপনারা যতদিন ভর্তি ছিলেন, এখানকার যারা ডক্টর ছিলেন, নার্স ছিলেন বা ম্যানেজমেন্টে যারা ছিলেন, আপনার যে ধরনের ট্রিটমেন্ট পাওয়ার কথা ছিল আপনার বাচ্চা, তার সবটুকু কি সে পেয়েছে? টাইম টু টাইম পেয়েছে? হ্যাঁ হ্যাঁ স্যার, ওইটাতে কোনো প্রবলেম হয় নাই, ওরা সবসময় আসা যাওয়া করছে, দেখছে। আচ্ছা, এবং এই ডিপিআরসি হসপিটালের পরিবেশ সম্পর্কে যদি একটু জানতে চাই, কেমন লাগছে? না স্যার, এখানে পরিবেশ খুবই শান্তময় আর শৃঙ্খলা খুব ভালো স্যার। অসংখ্য ধন্যবাদ আপনাকে, আপনার মূল্যবান সময় এবং মতামত দিয়ে আমাদেরকে সহযোগিতা করার জন্য। ভিডিওটির পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমাদের নতুন নতুন নিউজগুলো প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ডান পাশের বেল বাটনটি চাপুন। ভালো লেগে থাকলে আপনাদের সোশ্যাল মিডিয়ায় তা শেয়ার করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।